অনির্দিষ্টকালের জন্য অরিন্দম শীলকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড, যেটা জানা যাচ্ছে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন এক অভিনেত্রী, এবং তারপরই অরিন্দম শীলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত, তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত, অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত, যৌন হেনস্থার অভিযোগ দায়ের এক অভিনেত্রীর, এবং তারপরই ডিরেক্টরস গিল্ড অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো অরিন্দম শীলকে। অভিনেতা চিত্র পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করলো ডিরেক্টরস গিল্ড। তার বিরুদ্ধে অভিযোগ যৌন হেনস্থা করেছেন, এই মর্মেই এক অভিনেত্রী অভিযোগ দায়ের করেছেন, যৌন হেনস্থার অভিযোগ একেবারে সরাসরি অভিনেতা চিত্র পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে, এবং সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো অরিন্দম শীলকে। এই সিদ্ধান্ত ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে। অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হচ্ছে, যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, এক অভিনেত্রী চিত্র পরিচালক অভিনেতা অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই, সেই অভিযোগ খতিয়ে দেখেই অরিন্দম শীলকে সাসপেন্ডের সিদ্ধান্ত ডিরেক্টরস গিল্ডের। অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো ডিরেক্টরস গিল্ড। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল, অরিন্দম শীলকে সাসপেন্ড ডিরেক্টরস গিল্ডের। যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন এক অভিনেত্রী, এবং এরপরই ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল। এক অভিনেত্রী দায়ের করা অভিযোগের ভিত্তিতেই সাসপেন্ড করা হলো অরিন্দম শীলকে। আপনাদের জানিয়ে রাখবো, এক অভিনেত্রী, তিনি অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন এমনটাই খবর। সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই, সেই অভিযোগের প্রেক্ষিতেই সাসপেন্ড করা হলো অরিন্দম শীলকে। ডিরেক্টরস গিল্ড তারা সাসপেন্ড করলেন অরিন্দম শীলকে। ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেশনা রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদেশনা দি, অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ডিরেক্টরস গিল্ড এই সিদ্ধান্ত, যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড, কি জানা যাচ্ছে, কি বলবেন? আমাদের কাছে প্রাইমা পেসি কয়েকদিন ধরেই অ্যালিগেশনস আসছিল, আজকে আমরা প্রাইমা পেসি এভিডেন্স পেয়েছি, এবং তারপরে আমরা ডিসাইড করেছি সর্বসম্মতিক্রমে, মানে শুধু আমি বা আমাদের সভাপতি নয়, আমাদের ডিরেক্টরস গিল্ডের ইসি এক্সিকিউটিভ কমিটির সবার সম্মতিক্রমে আমরা ওকে ওর এই অ্যালিগেশনসগুলো, এগুলো আমাদের পক্ষে ক্ষতিকারক, অ্যান্ড আমরা ডিসাইড করেছি যে ওকে সাসপেন্ড করবো ফ্রম মেম্বারশিপ ফর ইনডেফিনিট পিরিয়ড অর টিল দি অ্যালিগেশনস অ্যাগেনস্ট হিম আর ক্লিয়ার। সুদেশনা দি, এখানেই জানতে চাইবো যে একেবারে রীতিমতো কড়া সিদ্ধান্ত নেওয়া হলো ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হয়ে গেলেন অরিন্দম শীল, ঠিক কী অভিযোগ তার বিরুদ্ধে ছিল, এ বিষয়ে কিছু বলা যাবে কি? না, সেই বিষয়ে আপনারা যা যে অভিযোগ করেছে বা যেখানে অভিযোগ করেছে, এটা আমরা কোনো সোশ্যাল মিডিয়া বা কানা ঘুষো থেকে অভিযোগগুলোর পাইনি। আমরা একেবারে ডেফিনিট জানি যে মহিলা কমিশনে এটা হিয়ারিং হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেশনা রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যৌন হেনস্থার অভিযোগ, এবং এই অভিযোগে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল, চিত্র পরিচালক অভিনেতা অরিন্দম শীল, তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো ডিরেক্টরস গিল্ড। যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন এক অভিনেত্রী, এবং সেই অভিযোগের পরই ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল। সুদেশনা রায় জানালেন যে একেবারে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, একেবারে নির্দিষ্ট অভিযোগ, এবং সেটার ভিত্তিতে প্রাথমিকভাবে কিছু প্রমাণও তারা পেয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। লীনাদি, অরিন্দম শীল চিত্র পরিচালক অভিনেতা, তার বিরুদ্ধে একটা যৌন হেনস্থার অভিযোগ, এবং তার ভিত্তিতে তাকে সাসপেন্ড করা হয়েছে ডিরেক্টরস গিল্ড, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো, আপনি কি বলবেন? হ্যাঁ, আমি শুনেছি যে তাকে সাসপেন্ড করা হয়েছে, যৌন হেনস্থার অভিযোগও আছে, এটা কমিশনেই এসেছিল কেসটা। আমরা আমাদের অবজারভেশন, আমাদের নিজেদের অবজারভেশনও আছে তাতে, এবং উনি নিজে ভুল স্বীকার করেছেন এই পর্যন্ত আমরা জানি। তারপর আজকে আমি শুনলাম যে এরকম
ডিরেক্টরস গিল্ড থেকে ওকে অনির্দিষ্ট সময়ের জন্য ব্যান করা হয়েছে। লীনাদি, এই জায়গাতেই জানতে যাব, সাম্প্রতিককালে যেভাবে নারী নিগ্রহ, নারী নির্যাতন, নারীর সম্মান রক্ষা এই সমস্ত বিষয় নিয়ে সরব হয়েছে গোটা বাংলা তথা দেশ, সেরকম জায়গায় চিত্র পরিচালক, কলাকুশলী তারাও পথে নেমেছেন, সেখানে এই রকম একটা ঘটনা, সেটাকে কিভাবে দেখবে সাধারণ মানুষ বা কলাকুশলীরা? দেখুন, সাধারণ মানুষের তো একটা মানে অনেকটা দূর থেকে তারা দেখেন এই ধরনের মানুষদের, যারা এরকম কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাদের ন্যাচারালি একটা অন্যরকম প্রত্যাশা থাকে, হয়তো অন্যরকম একটা মানে সম্মানজনক একটা বিবেচনাও থাকে তাদের সম্পর্কে। সেটা যদি কোনো ক্ষেত্রে হানি ঘটায় সেটা খুবই দুঃখজনক। তার থেকেও দুঃখজনক আমি বলবো যে কোনো মেয়েকে এই আজকে দাঁড়িয়েও এই বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে এবং অভিযোগ জানাতে হচ্ছে, এটা কাম্য নয়। আর তবু বলবো যে যে মেয়ে এখানে এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা দয়া করে তাদের মুখ খুলুন, মুখ খুললে কিন্তু বিচারটা হয়। আপনাকে অনেক ধন্যবাদ। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আমাদের প্রতিনিধি সৌমিতাও রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিতা, ঠিক আর কি জানা যাচ্ছে এই গোটা বিষয় নিয়ে, কি অভিযোগ অরিন্দম শীলের বিরুদ্ধে উঠছে, আর কি তথ্য পাচ্ছ? ফাইল যেরকমটা আগেই জানা গিয়েছিল যে অরিন্দম শীলের বিরুদ্ধে একটি যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে, শুটিং ফ্লোরেই ঘটনাটি ঘটেছে সকলের সামনে, এবং আমরা যিনি অভিযোগকারিনী তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলেন যে তিনি বলেছেন যে মানে গতকালই মহিলা কমিশনে দুই পক্ষই মুখোমুখি একটি বৈঠকে বসে এবং সেখানে অভিনেত্রী বলেন যেহেতু ঘটনাটি পাবলিকলি হয়েছে তাই তার একটি পাবলিক অ্যাপোলজি দরকার। তো অরিন্দম শীল তার কাছে একটি চিঠির মাধ্যমে ক্ষমা চেয়েছেন, কিন্তু এবং তারপরেই আজকে এই সিদ্ধান্ত মহিলা কমিশনের যে অনির্দিষ্ট এই সরি ডিরেক্টরস গিল্ডের এই এই সিদ্ধান্ত যে অনির্দিষ্ট কালের জন্য তাকে সাসপেন্ড করা হলো, এবং আগামী দিনে সেই অভিনেত্রী কি এরপরে তিনি কি স্টেপ নেবেন সেই সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করলেন তিনি বলেন যে এরপর তিনি তার ফোরাম মানে আর্টিস্ট ফোরামের সঙ্গে কথা বলবেন এবং তার ঠিক কি ব্যবস্থা নেবেন, তিনি তিনি কি আদালতে যাবেন, তিনি কি করবেন সেটা এখনো তিনি ভেবে উঠতে পারেননি। তিনি আমাদের মাধ্যমে প্রথমেই খবরটা পেলেন যে অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে। ফাইল সৌমিতা, নীলাঞ্জনা ছিলাম তোমার সঙ্গে, ধন্যবাদ সৌমিতা। অনির্দিষ্টকালের জন্য অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে, ডিরেক্টরস গিল্ড এই সিদ্ধান্ত নিয়েছে। যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন এক অভিনেত্রী এবং সেই অভিযোগেই সাসপেন্ড করা হয়েছে অরিন্দম শীলকে, অনির্দিষ্টকালের জন্য তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত ডিরেক্টরস গিল্ডের। যেটা জানা যাচ্ছে যে যেই যিনি অভিনেত্রী যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি বলছেন যে শুটিং চলাকালীনই এই ঘটনা ঘটে এবং সর্বসমক্ষেই এই ঘটনা ঘটে, যৌন হেনস্থার অভিযোগ তিনি করেছেন এবং সেই অভিযোগের পরই এই সিদ্ধান্ত ডিরেক্টরস গিল্ডের, যেখানে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্তা দি, ডিরেক্টরস গিল্ড অরিন্দম শীলকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করেছে অনির্দিষ্টকালের জন্য, কি বলবেন এই যে এই মুহূর্তে যে অবস্থা চারিদিকে, সেখানে নারী নির্যাতন, নারীদের সুরক্ষা, এই সমস্ত কিছু নিয়ে আপনিও পথে নেমেছেন, কলাকুশলীরা প্রতিবাদ জানাচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা আপনার ইন্ডাস্ট্রিতে, কি বলবেন? আমিও একটুখানি আগেই খবরটা পেলাম, কি বলবো বলুন তো, অরিন্দমদার সঙ্গে তো আমিও একাধিক কাজ করেছি, এটা ঠিক যে আমি ব্যক্তিগতভাবে কখনো কিছু ফেস করিনি, আবার এটাও ততটাই ঠিক যে আমি একাধিক অভিনেত্রীদের কাছে নানান রকমের অসুবিধার কথা শুনেছি, তারা নানান সিচুয়েশন ফেস করেছেন শুনেছি, বাট কি হয় আমরা কেমন একটা মানে বিশ্বাস করতে চাই না, ডিনায়ালে থাকি বেসিক্যালি। আই থিঙ্ক আই ওয়াজ লিভিং ইন ডিনায়াল, আমার সঙ্গে হয়নি বলে আমি ভালো আছি, আমি তো বাবা ঠিক আছি তাহলে তো বাবা কোনো অসুবিধা নেই, এরকম একটা না আমরা সবাই ভাবি, তো এটা অন্যায় করেছি আমি, আমারও আগে খোঁজ নেওয়া উচিত ছিল, তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল, আমার নিজেকেই অপরাধী বলে মনে হচ্ছে। বাট থ্যাংক গড কোনো না কোনো অভিনেত্রী তো সামনে এসে বললেন, আমি যতদূর শুনলাম যে একাধিক অভিনেত্রী এই অভিযোগ
এনেছেন, হ্যাঁ, তারা নিশ্চয়ই শখে আনেননি, এবং ডিরেক্টর গিল যখন এত বড় একটা সিদ্ধান্ত নিলেন তারাও নিশ্চয়ই হাওয়ায় নিলেন না, যথেষ্ট প্রমাণ আছে বলেই তারা নিলেন। খারাপ লাগছে বিকজ আমি ব্যক্তিগতভাবে চিনি অরিন্দম দাকে, মানে ভাবতে কষ্ট হচ্ছে, কিন্তু আবার অপমানিতও লাগছে যে আমার সঙ্গে করেনি ঠিক আছে, কিন্তু অরিন্দম দা এটা কেন করলেন এবং একাধিকবার করেছেন বলে খবর। তো এই সিদ্ধান্তকে আমি ওয়েলকাম জানাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।